আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো মেয়োনিজ, বাসায় কিভাবে মেয়োনিজ বানানো যায় ওটা দেখাবো। এটা বানানো আসলে খুব কঠিন কিছু না, সহজ একটা জিনিস। আমি মেয়োনিজ বানানোর জন্য এখানে আমার লাগবে, আমি এখানে নিয়েছি 1 কাপ তেল, তারপর নিয়েছি 1টা লেবু, আর নিয়েছি 1টা ডিম, আর এখানে আমার লবণ 7 মতো সামান্য লবণ নিয়েছি, ভিনেগার নিয়েছি 1 চামচ, চিনি নিয়েছি 1 চামচ। আর আপনারা চাইলে ভিনেগার দিয়ে করতে পারেন বা লেবু দিয়েও করতে পারেন, আমি করব ভিনেগার দিয়ে, সেজন্য আমি লেবু দিব না। এমনি বলে দিচ্ছি 2টা দিয়ে করা যায়, আপনারা চাইলে লেবু দিয়েও করতে পারেন আবার ভিনেগার দিয়েও করতে পারেন। তো আমি করব ভিনেগার দিয়ে আজকে। চলুন চলে যাই আমার রেসিপিতে। আশা করতেছি আপনারা আমার রেসিপিটি আজকে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আমি ডিমটা ফেটে নিয়েছি, এখন আমি ডিমটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপকরণ একসাথে দিব না, একটা একটা দিয়ে অল্প অল্প দিয়ে ব্লেন্ড করব। প্রথমে আমি ডিমটা 1 মিনিট ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমি ডিম দিয়ে 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি দিয়ে দিব ভিনেগার, ভিনেগার, লবণ, লবণটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব আমি চিনি, চিনি দেওয়ার পর সামান্য তেল দিব, তেল আমি সবটুকু দিব না, আমি অল্প অল্প করে দিব, সামান্য তেল দিব। এখন আমি একটু আবার 1 মিনিট ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমি আরও 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, এ নিয়ে আমি 2 বার ব্লেন্ড করলাম 2 মিনিট। এখন আমি তেল সবটুকু দিয়ে দিব, এখন আমি আরও 3-4 মিনিট ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমার মেয়োনিজ ব্লেন্ড করা হয়ে গেছে। ভিউয়ার্স, আমার তৈরি হয়ে গেল হোম মেড মেয়োনিজ। এটা কিন্তু এরকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এরকম হবে। এটা করতে তেমন কষ্ট নাই, খুব সহজ একটা রেসিপি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায়।